2021 চনৰ বিধানসভাৰ নিৰ্বাচনৰ দিন সমাগত। তিনিটা পৰ্যায়ত ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হ'ব। প্ৰথম পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ 27 মাৰ্চত 12খন জিলাৰ 47টা সমষ্টিত, দ্বিতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ 1 এপ্ৰিলত 13খন জিলাৰ 39টা সমষ্টিত আৰু তৃতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ 6 এপ্ৰিলত 12খন জিলাৰ 40টা সমষ্টিত অনুষ্ঠিত হ'ব। নিৰ্বাচন আয়োগৰ স্বীপ অৰ্থাৎ ছিষ্টেমেটিক ভোটাৰ্ছ এডুকেশ্যন এণ্ড ইলেক্ট্ৰেল পাৰ্টিচিপেশ্যনৰ দ্বাৰা ভোটদাতাসকলৰ মাজত সজাগতা সৃষ্টি কৰিবৰ বাবে আৰু আকৰ্ষিত কৰিবৰ বাবে বিভিন্ন ধৰণৰ সজাগতামূলক কাৰ্যসূচী গ্ৰহণ কৰি আহিছে। এই কাৰ্যসূচীসমূহৰ ভিতৰত নৱতম সংযোজন হৈছে মোবাইল টেবলু অৰ্থাৎ ভাইমনৰ জীৱন্ত চিত্ৰপট। 15 মাৰ্চত মোবাইল টেবলুৰ ফ্লেগ অফ চেৰিমনিত ভাগ লৈ অসমৰ মুখ্য নিৰ্বাচনী বিষয়া শ্ৰীযুত নীতিন খাদে 3খন মোবাইল টেবলুৰ বাহনৰ যাত্ৰাৰ শুভ আৰম্ভণি কৰে আৰু অনুষ্ঠানটিৰ বিষয়ে সকলোকে অৱগত কৰি এনেদৰে কয়। আমি এইবাৰ বিভিন্ন ধৰণৰ পদক্ষেপ লৈছোঁ। আপুনি সকলো জানে আমাৰ মাল্টিমিডিয়া থ্ৰুতো কেম্পেইন চলি আছে, টিভি, ছ'চিয়েল মিডিয়া, নিউজ পেপাৰত, ৰেডিঅ' আৰু বাকী বিভিন্ন যিখন প্লেটফৰ্ম আছে, এইটো আমি কলেজত কেম্পাছ এম্বেচাডাৰ দিছোঁ। এই টাইম আমি আৰু এটা নতুন বস্তু কৰিছোঁ, আমাৰ এই মোবাইল টেবলু আপুনি যিখন চাব পাৰে এইটো আমি দিছোঁ। আমাৰ যিখন পলিং ষ্টেচনত যোৱা টাইম কমতি পলিং হৈছিল, ৰিম'ট এৰিয়া হ'ব পাৰে অথবা কিছুমান কাৰণ আছে কি যি কাৰণে কমতি পলিং ষ্টেচন হৈছে, কমতি পলিং হৈছিল, কমতি ভোটিং পাৰ্চেণ্টেজ আছিলে, তাতে আমাৰ এই টেবলু এতিয়া যাব। এইটো ওপৰত আমাৰ যিখন লাইভ পাৰফৰ্মিং আৰ্টিষ্ট আছে তেখেতক যিখন মেছেজ দিব লাগে ভোটিং কৰিবৰ কাৰণে, এইটো মেছেজ দিব আৰু যিখন আমাৰ ভোটাৰবিলাক আছে তেখেতক আপিল কৰিব, তেখেতক এনকাৰেজ কৰিব কি আহক, আপুনি আগবাঢ়ি আহক আৰু ভোটিং আপোনাৰ ৰাইট আছে, আপোনাৰ দায়িত্ব আছে, এইটো আপুনি ব্যৱহাৰ কৰক। এখন আমাৰ এইটো টেবলু এনেকুৱা দিবৰ কাৰণে পাৰ্পাজ আমি এনেকুৱা 3টা টেবলু বনাইছোঁ। এইটো আজি আপুনি আহিছে ইয়াত, আমি আজি এই 3টা টেবলু ফ্লেগ অফ কৰিম। এই ফাৰ্ষ্টটো এই গোটেইটো টেবলু যাব যিখন আমাৰ ফাৰ্ষ্ট ফেজ আছে, আমাৰ আপাৰ আছাম আছে, আমাৰ নৰ্থ আছাম আছে, তাতে এইটো ফাৰ্ষ্ট ফেজত যাব। এইটোৰ পিছত ছেকেণ্ড ফেজত যাব বাগাক ভেলি হিল ডিষ্ট্ৰিক্টছ আৰু মৰিগাঁও আৰু দাৰাং ইয়াত, আৰু থাৰ্ড ফেজত পিছত ছেকেণ্ড ফেজ শেষ হোৱাৰ টাইমত থাৰ্ড ফেজত ডিষ্ট্ৰিক্টত যাব। তো আমাৰ এই আমাৰ যিখন চুইপ চেলৰ গোটেই যিখন আমাৰ কৰ্মচাৰী আছে, আধিকাৰীসকল আছে, তেখেতক এইটো কাৰণে এনে আথক মেহনত কৰিছে, কষ্ট লৈছে আৰু আমাৰ এনে অপেক্ষা আছে, বিষয় আছে কি এখন ব্যৱহাৰ কৰাৰ পিছত আমাৰ যিখন অলপ ৰিম'ট এৰিয়াৰ যিখন ভোটাৰবিলাক আছে তেখেতক আমাৰ ভোটিং অৱেৰনেছৰ যিখন মেছেজ আছে এইটো ভালকৈ পাব। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে যুটীয়া মুখ্য নিৰ্বাচনী বিষয়া ডক্টৰ উদয় প্ৰবীণ, যুটীয়া মুখ্য নিৰ্বাচনী বিষয়া শ্ৰীযুত পুলক পাটগিৰি, যুটীয়া মুখ্য নিৰ্বাচনী বিষয়া শ্ৰীযুত ৰাহুল দাস আৰু উপ মুখ্য নিৰ্বাচনী বিষয়া শ্ৰীমতী ডিম্পল বৰুৱা। অনুষ্ঠানটিৰ আৰম্ভণি বিহু নৃত্য আৰু এটা অসমৰ জনগোষ্ঠীয় নৃত্য প্ৰদৰ্শনেৰে হয়।
থাকুতে দেহ মায় ধরিলে বেপে ঠাই মোহর জোকে ওই ভরি কলা ফুলতে ও চিয়ত মারি দিছিলি ও চিয়ত মারি দিছিলি মোক ওই হাহুনে কান্দুনে দেহ মায় তোকে দেখি এ তোরে নুই মুখনি রঙা পড়া গাল দুখনি এ চাম নে নে চাম যাম নে নে যাম তোরে হে নুই কাষলৈ এ গৈয়ে দেহ মায়ে ৰুহাই ঐ দিবলৈ এ ৰুহাই ঐ দিবলৈ মোবাইল টেবলুৰ বাহনত উঠি অসমৰ বিধানসভা নিৰ্বাচনৰ 2021 বৰ্ষৰ বিষয়বস্তুৰ আমি সজাগ ঘটাৰ উদ্যান আমাৰ অধিকাৰ শীৰ্ষক ভিত্তিত নৃত্যশিল্পীসকলে নৃত্য প্ৰদৰ্শন কৰে। ইয়াৰ পিছত ফ্লেগ অফ কৰি মোবাইল টেবলু বাহন কেইখনৰ যাত্ৰা আৰম্ভণি কৰে। স্যার স্যার স্যার
অসমত যুটীয়া মুখ্য নির্বাচনী বিষয়া শ্রীযুত পুলক পাটগিরিয়ে ভোটার সজাগতার বাবে নির্বাচনী বিভাগে কেনে ধরনের কার্যপন্থা লৈছে সেই বিষয়ে ভাষণ দিয়ে। নির্বাচন আয়োগে 2009 পৰা সুইপ সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এন্ড ইলেকটোরাল পার্টিসিপেশন বলে আমাক প্রত্যেকে সুইপর জড়িয়ে ভোটারের মাজত এওয়ারনেস করার কারণে নির্দেশ দিছে। আর সেই নির্দেশ অনুযায়ী আমি ভোটারক সজাগ করবলৈ ভোটারক ভোটদানের অধিকারের বিষয়ে জানাবলৈ আমি বিভিন্ন ধরনের সজাগতার প্রোগ্রাম করে আছো। অকল আমার ইলেকশন ডিপার্টমেন্টের পরাই আমি সজাগতা প্রোগ্রাম করা নাই, আমার ডিস্ট্রিক্টবিলাক আমার টোটেল ইলেকশন ডিস্ট্রিক্ট আছে 50, যদিও আমার রেভিনিউ ডিস্ট্রিক্ট 34। গোটেই ইলেকশন ডিস্ট্রিক্টর ফলের পরাও এনেকা ভোটারের সজাগতার কারণে বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে। আর আমিও রাইজক ভোটারক আকর্ষিত করবলৈ আমি এনেদরে ভোটার এনেকৈ আমি আজি টেবলুর জড়িয়ে ভোটারের মাজত সজাগতার সৃষ্টি করবলৈ ওলাইছো। আর এই টেবলুর দ্বারা আমি গোটেই অসমর চুকে কোণে আমি যাবলৈ প্রয়াস করছো। আর তার কারণে আপনাদের সহায় আপনাদের সহযোগিতা আমি কামনা করছো। উপ মুখ্য নির্বাচনী বিষয়া শ্রীযুক্তা ডিম্পল বৰুৱাই নির্বাচনী বিভাগের হয়ে দুআষাৰ আর মহিলাসকলক ভোটদান অধিকার সাব্যস্ত করিবৰ বাবে এনেদৰে কয়। আমি সুইপ যোনটো সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন ইলেকটোরাল প্রোগ্রামটোর অধীনত আমার ইসিআইৰ তত্ত্বাবধানত সিইও অফিস আমার অসমের তরফরপা বহুতো কার্যসূচী লওয়া হয়েছে, যার দ্বারা আমি আমার নাগরিকসকলক আমি ভোট দিবলৈ আহিবলৈ আহ্বান জানাব বিচাৰো। আমার 2016 ইলেকশনত পার্সেন্টেজ অ্যারাউন্ড 85% আসে, তারপর 19 অকমান হারটো কমি গেল অ্যারাউন্ড 81% হল। তো সেই কারণে এবার আমার অকমান রিগরাস সুইপ অ্যাক্টিভিটি করা হয়েছে, যাতে আমার সকলো নবীন প্রবীণ দিব্যাঙ্গ থার্ড জেন্ডার আমার মহিলা সকল সকলোই যেন ওলাই আহি ভোট দিয়ে। কারণ কিয় এখন সবল গণতান্ত্রিক দেশ যদি আমি গড়িব বিচাৰো তেনেহলে আমার সকলোরে অবদানটো আমার দরকার, আর আমার অবদানটো হল আমি ভোট দি পেলায় আমি আমার নিজের যাতে দেশখন আগুয়াই লৈ যাব পাৰো সেইটো কারণে আমি নিজের সেইটো দায়িত্ব আর আমার সেইটো ফান্ডামেন্টাল রাইট যোনটো আমি পাও সেইটো আমি সাব্যস্ত করব লাগে। Thank you.